নমস্কার রিপাবলিক বাংলা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া এবং আমার সঙ্গে রয়েছে কিশলায়। কিশলায় বেশ কিছু হ্যাপেনিং আজকে আমরা দেখেছি আজকে সকাল থেকে। মূলত সিবিআই আজকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজ রবিবার, যেখানে ছুটির দিন, আর সেই রবিবারেও যেন কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেল না রাজ্যের মানুষ, তারাও হয়তো সকাল থেকে টিভি পর্দায় নজর রেখেছে। তার কারণ যে ঘটনার কথা আপনাদেরকে বলছিলাম, এই রবিবাসরীয় সকালে পর্যন্ত সিবিআই এর তৎপরতা নজরে এসেছে। বিভিন্ন জায়গায় সিবিআইয়ের অফিসাররা তারা হানা দিয়েছে, এক কথায় বলতে গেলে হালিশহর এবং কাঁচরাপাড়া। অর্থাৎ গত পরশু আমরা যে ঘটনা, একটু যদি ফ্ল্যাশব্যাকে যাওয়া যায় কিশলায়, তার কারণ হচ্ছে কী কারণের জন্য হানাটা দেওয়া এটা একটু জেনে রাখাটা আগে দরকার, প্রেক্ষাপটটা। তা হচ্ছে গত পরশুদিনকে আমরা দেখেছি হালিশহর পুরসভার যিনি চেয়ারম্যান সেই রাজু সাহানিকে মূলত গ্রেফতার করা হয়, তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং তারপর তদন্ত যত এগিয়েছে ততই একের পর এক পর্দা ফাঁস হয়েছে। এবং আজ মূলত সিবিআইয়ের অফিসাররা যখন যান হালিশহর এবং কাঁচরাপাড়ায়, সিবিআইয়ের একাধিক প্রতিনিধি দল তারা গিয়েছে এবং সেখানে যাওয়ার পর কিন্তু মূলত দুজনের বাড়িতে তারা রেড করেছে। অর্থাৎ প্রথমটি হচ্ছে বীজপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুবোধ অধিকারী, তার বাড়িতে যায় এবং একই সঙ্গে সুবোধ অধিকারীর ভাই, অর্থাৎ যে সুবোধ অধিকারীর ভাই তিনি কাঁচরাপাড়া পুরসভার চেয়াম্যান, তার বাড়িতে পর্যন্ত সিবিআইয়ের অফিসাররা তারা গিয়েছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখনও পর্যন্ত মানে যে খবর পাওয়া যাচ্ছে, কিছুক্ষণ আগে তারা হয়তো বেরিয়েছেন সেখান থেকে, কিন্তু আরও বেশ কয়েকটা জায়গার একীকরণ যাওয়ার তাদের কথা রয়েছে, রেড করার কথা রয়েছে সিবিআইয়ের অফিসারদের। কিন্তু এই নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিকভাবে একটা টানাপোড়েন শুরু হয়ে গেছে কিশলায়। একদমই তাই, যেটা বললে সুবোধ অধিকারী, কমল অধিকারী, সুবোধ অধিকারীর ভাই এবং আরও বেশ কিছু জায়গায়, মোট ছটা জায়গায় সিবিআই রেড চলছে, সকাল থেকে চলছে। আমরা দেখলাম কয়েকটা টিম বেরোলো সিবিআইয়ের এবং তারা সরাসরি এইসব জায়গাগুলো চলে গেল এবং তারপরে রেড। তো ব্যাপারটা হচ্ছে গত কিছুদিন ধরে আমরা দেখছি যে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারও বলেছেন যে বড় কিছু হতে চলেছে রাজ্যে। এর আগে অবশ্য বেশ কয়েকবার প্রশ্ন উঠেছিল, তৃণমূল প্রশ্ন করেছিল যে বিজেপি কী করে জানতে পারছে যদি কোথাও একটা সিবিআই রেড হয়, তাহলে কোথাও যেন একটা রাজনৈতিক পলিটিক্যাল কালারও এর মধ্যে আসছে যে বিজেপি। একটা বিষয় স্পষ্ট করে দেওয়া উচিত, যেহেতু বিরোধীরা বা এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দল তারা মূলত বলছে যে বিজেপির কাছে বা বিজেপির এই সকল লিডারদের কাছে কী করে এইরকম তথ্য বাইরে চলে আসছে। এর আগেও কিন্তু বিভিন্ন সময় মূলত শাসক দলের যারা প্রতিনিধিরা এবং একই সঙ্গে নেতা মন্ত্রীরা তারা কিন্তু বিভিন্ন সময় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় এজেন্সির, কিন্তু বিষয়টা সেখানে নয়। যেখান থেকে বিরোধীরা, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি, তাদের পক্ষ থেকে কিন্তু কিশলায় স্পষ্ট করে জানানো হচ্ছে যে মূলত তারা শুধু নয়, খবরটা সাধারণ মানুষের কাছে রয়েছে। অর্থাৎ তারা একেবারে হয়তো ইঙ্গিত করতে চাইলেন একদম গ্রাসরুটে যারা রয়েছেন তাদের। একদমই তাই, সেটাই পলিটিক্যাল ডিবেট যেখানে চলে আসছে, যে তৃণমূল যেটা বললে তুমি, যে অভিযোগ করছে যে তারা কোথা থেকে জানতে পারছে, বিজেপি বলছে এটা তো সবাই জানে, কারা জড়িত রয়েছে সেটা সেখানে সাধারণ মানুষ জানে এবং সিবিআই এর কাজই তো এটা, ইডির কাজই তো এটা। সুকান্ত মজুমদার আমরা শুনলাম এবং রিপাবলিক এক্সক্লুসিভ দিলীপ ঘোষও বললেন যে বড় কিছু হতে পারে, বড় কিছু হতে চলেছে। তার পরিপ্রেক্ষিতে অবশ্য উড়িয়ে দিয়ে মদন মিত্র বললেন যে এটা একদমই কোনো এর মধ্যে ভিত্তি নেই এবং নানা কথা তিনি নিজের স্টাইলে বললেন সানগ্লাস পরে। তো সেই সমস্ত কিছু আমরা দেখলাম, কিন্তু সবচেয়ে বড় খবরটা হচ্ছে রবিবার সকাল, বাঙালির মুড থাকে যে আজকে ছুটির একটা দিন, কিন্তু তুমি একদম যেটা স্পষ্টভাবে বললে, একদম সঠিকভাবে বললে যে রবিবার সকালে চরম তৎপরতা, সিবিআই একদম পয়েন্ট করে করে এক একটা বাড়িতে গেছে এবং কাউন্সিলর ঝুম্পা সিং এর বাড়িতেও গেছে আমরা খবর পেয়েছি, ওই একই এলাকার কাউন্সিলর, ওয়ার্ড নাম্বার ওয়ান সম্ভবত ওই এলাকার, এবং তার পরবর্তীকালে রাজু সাহানি ঘনিষ্ঠ যেমনটা জানতে পারা যাচ্ছে, এটা একদম পিন পয়েন্ট করে রাজু সাহানি রিলেটেড যতগুলো লোকেশন আছে এবং সেই জায়গাগুলো। তাই জন্য এবার দেখার যে আরো তো দিন বাকি আছে, এরপর আরো টিম ওয়েট করছে। বিভিন্ন সময় আমরাও খবর করেছি রিপাবলিক বাংলায় যে সেখানে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে বহু আমানতকারী তারা রীতিমতন হাহাকার করছে, হয়তো সর্বশান্ত হয়েছেন, তারা সর্বস্ব যা জমিয়েছিলেন সেই সকল কিছু তারা দিয়েছেন। সেই সকল আমানতকারীরা পর্যন্ত বলছেন যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বা রাজু সাহানির বিষয়টাই যদি বলা হয় সানমার্গের ক্ষেত্রে, সুতরাং এখানেও তো দেখা গিয়েছে, আমরা এই খবর করেছি যে একটা দম্পতি তারা অত্যন্ত কষ্ট করে বেশ কিছু পরিমাণ টাকা তারা সঞ্চয় করে রেখেছেন হয়তো ভবিষ্যতের জন্য, আমরা প্রত্যেকেই তাই করে থাকি তাই না কিশলা, কিন্তু মূলত দেখা গিয়েছে তারাও পর্যন্ত বলছেন যে যদি কোনোভাবে তাদের কাছে এই অর্থটা ফিরিয়ে দেওয়া হয়, অর্থাৎ তারাও হয়তো এখনো পর্যন্ত কোথাও গিয়ে এই তদন্তের মধ্যে থেকেও কিছুটা হলেও হয়তো আশার আলো দেখছে তাই না কি। একদমই তাই। এছাড়া আমরা প্রাথমিকভাবে যখন ব্রেক করি, একদম ফার্স্ট অন রিপাবলিক বাংলা একটা ব্রেক হয় যে বিধায়কের বাড়িতে আবারও সিবিআই পৌঁছলো, আমাদের কাছে এক্সক্লুসিভ ইনফরমেশন সেটা হলো আরও কিন্তু বেশ কিছু অ্যাকশন হতে পারে, অথেন্টিক ইনফরমেশন থাকে রিপাবলিকের কাছে, এক্সক্লুসিভ আর অথেন্টিক, একটা সঠিক ইনফরমেশন সঠিক সময় আমরা দিয়ে থাকি। এবং আরও ইনফরমেশন আমাদের কাছে যেটা রয়েছে যে আরও কিছু মুভমেন্ট হতে পারে, আরও কিছু টিম ওয়েট করছে, তো আমরা সেই দিকে নজর রাখছি, আমাদের টিম তৎপর হয়ে একদম সিজিওতে ওয়েট করছে এবং অন্যান্য জায়গায়, তো আমরা সেই দিকে নজর রাখছি।
ডেফিনেটলি। আর এইসব কন্টেন্টগুলো বিভিন্ন সময় যাতে আরও বহু সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়, যাতে আরও বহু সংখ্যক মানুষ তারা খবরের মধ্যে থাকতে পারেন, আপডেটেড থাকতে পারেন, সেই কারণের জন্য আপনাদেরও কিছু কর্তব্য থেকে থাকে সেটা না হয় বলেই দিই, সেটা হচ্ছে অবশ্যই আমাদের যে ফেসবুকের পেজ রয়েছে রিপাবলিক বাংলা, সেই ফেসবুকের পেজে আপনারা যান, কন্টেন্টগুলো আপনারা দেখুন, শেয়ার করুন এবং একই সঙ্গে আপনাদের মতামত জানাতে কিন্তু কেউ ভুলবেন না। এছাড়াও 24/7 আমাদের লাইভ স্ট্রিমিং চলছে ইউটিউবে, সুতরাং আর বাংলা ইউটিউব চ্যানেলেও আপনারা যেতে পারেন এবং সেখানে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করতে কেউ ভুলবেন না, যাতে ফার্স্ট নোটিফিকেশন যেটা হয় সেটা যাতে আপনাদের কাছে সবার প্রথম চলে যায় সেই কারণের জন্য নোটিফিকেশন বেলটা ক্লিক করুন। এছাড়াও অন্যান্য সব খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য কী করতে হবে আপনাদেরকে, নজর রাখতে হবে রিপাবলিক বাংলা।